Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Assalamualaikum, Miss. Waalaikumsalam. Assalamualaikum, Miss. Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. সবাই একসাথে সালাম বলবে, হ্যাঁ। ক্লাসে যখন সবাই জয়েন করবে, যখন আমাকে দেখবে যে তোমাদের প্রায় সব ফ্রেন্ডরাই একসাথে জয়েন করেছে, তখন একসাথে সালাম বলবে, ঠিক আছে? একজন একজন করে সালাম বলার দরকার নেই। সবাই যখন দেখবে, ধরো 8-10 জন একসাথে ক্লাসে জয়েন করে ফেলেছ, তখন সালাম বলবে। আচ্ছা, সেদিন আমাকে কি ইন্তিসার ফোন করেছিলে না? Yes, please. আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমার জন্য তোমাকে প্যারাগ্রাফ গুলো দিব, তুমি একটু স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে? ইন্তিসার, আমি কি বলছি শুনতে পাচ্ছো? Yes, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিব, তুমি একটু নিয়ে নিও। সবাই জয়েন করেছে? Yes, miss. মিস, আমি একটি কথা বলছি। বলো। মিস, আমি তো ফুরি নে বুঝি না জানতে পারছি তো, আমি ফোন করি নাই। আসসালামালাইকুম মিস। কে ফোন করেছে? ইফতি মিস, আমি। নাম বলো। তামিহা তাসনিম। না, কই তোমার নাম শুন পাইনি। তোমাকে, তোমার না ফোন দিয়েছো কে, প্যারাগ্রাফ পাওনি। ইফতি আমিন মনে হয়, ইফতি। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের তো পরীক্ষা 26 তারিখ থেকে, সবাই তো জানো। Yes, miss. আচ্ছা। Yes, বলো। মিস, আমাদের যেহেতু 26 তারিখ থেকে যেহেতু পরীক্ষা, সুতরাং আমাদেরকে আজকে অফিসে যে শীত আনতে হবে। অফিস থেকে তোমরা তো অফিস থেকে গিয়ে অবশ্যই তোমরা শীতের জন্য তো তোমাদেরকে কি বলা হয়েছে ফোন কর, ওটা তো জানি যে তোমাদেরকে শীত দিবে। এখন তারিখটা কখন সেটা কি বলেছে? এখন মনে হয় শীত দিচ্ছে। 19 তারিখ বলেছে। 19 তারিখ, আজকে তো 19 তারিখ এখন। হ্যাঁ, এখন তো। আচ্ছা শোনো শোনো, আরেকটা ব্যাপার আছে, শোনো, আমাকে শেষ করতে দাও। এখন তো বাইরে তো অনেক বৃষ্টি, হ্যাঁ। এখন যারা পারবে ওরা যাও, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, যেহেতু তোমাদের মানে তোমাদের বেতনও দিতে হবে, সবকিছু করতে হবে, খাতা আনতে হবে, সবচেয়ে বড় কথা যেটা, পরীক্ষা খাতা গুলো আনতে হবে, বেতন দিতে হবে, তো তোমাদের তো যেতে হবে। যে যার যার তোমাদের প্যারেন্টস এর মানে বাবা মার সুবিধা অনুযায়ী যাও, অসুবিধা তো নেই।
ঠিক আছে আব্দুল্লাহ কই আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ শুনতে পাচ্ছ ইয়েস মিস তোমার মা কি তোমার পাশে আছেন ইয়েস মিস তোমার মা ওই যে আমাকে ফোন করেছিল শীতের জন্য শীত এখন উনি আনতে যেতে পারবে আজকে পারবে ঠিক আছে এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে উনি ওনার এই এখনো তো এক সপ্তাহ সময় আছে সুবিধা তোমার আচ্ছা তোমাদের আরেকটা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে তোমাদের বাবা মা যখনই শীত আনতে যাবে সেটা যেন সকাল 10টা থেকে 2টার মধ্যে হয় দুইটা কেউ যদি 2টার পরে যায় অফিসে কিন্তু কাউকেই পাবে না আমার কথা বুঝতে পারছো 2টার পরে গেলে কিন্তু অফিসে কাউকে পাবে না তখন আবার যেতে হবে আব্দুল্লাহ তুমি একটু তোমার মাকে সেটা বলে দিও যে আজকে চাইলে উনি গিয়ে সেটা কালেক্ট করতে পারে ঠিক আছে আমি আব্দুল্লাহকে বলছি আমি 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 কি বলেছি শুনতে পেয়েছো তুমি আব্দুল্লাহ আচ্ছা হ্যাঁ খাতা হ্যাঁ খাতা আছে তোমরা যাও গেলেই তো দেখতে পাবে খাতা বই যা মানে তোমাদের পরীক্ষা রিলেটেড সবকিছু দেয়া হবে ঠিক আছে তোমরা ওভাবে যাবে বাইরে তো এখন এখন তো আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তোমরা যে কোনো একটা সময় করে গিয়ে 26 তারিখের আগে অবশ্যই দিবে হ্যাঁ দিবে না দিবে অফিস তো খোলা অফিস তো খোলা অফিস তো বৃষ্টির জন্য তার অফিস বন্ধ করে দিবে না কিন্তু তোমরা 10টা থেকে 2টার মধ্যে যাবে এরপরে গেলে কিন্তু অফিসে কাউকে পাবে না ঠিক আছে অফিস কিন্তু বন্ধ বন্ধ হয়ে যাবে লোককে তোমরা পাবে না আর দেখি এবার বলো পরীক্ষা নিয়ে কার কি সমস্যা দেখি বলো আমাদের সবার কাছে কি সিলেবাস আছে Yes, miss. সবার কাছে দেখি সিলেবাসটা সবাই একটু খোলো তো সিলেবাসটা সবাই একটু খোলো মিস এটা হ্যাঁ উপরে সিলেবাস লেখা আছে আচ্ছা ইফতি তুমি কি সেদিন আমাকে ক্লাসের পরে ফোন করেছিলে প্যারাগ্রাফ পাওনি দেখে আচ্ছা আজকে আমি তোমাকে দিব তুমি একটু স্ক্রিনশট নিয়ে ফেলিও ঠিক আছে আমি দিব ক্লাসটা শেষের দিকে তুমি একটু দয়া করে স্ক্রিনশটটা নিয়ে নিবে ঠিক আছে আর যার বাসা থেকে শব্দ হচ্ছে সে একটু মিউট হয়ে যাও সে মিউট হও আমি জানি না কার বাসা থেকে হচ্ছে আমার মনে হয় মৌসুকা স্যার যারা যারা ইফতি দেখি সবাই মিউট হও সবাই মিউট হও হ্যাঁ ইফতি তোমার বাসা থেকেই ইফতির বাসা থেকেই শব্দ আসছে তোমাদের যাদের মোবাইলে সমস্যা তোমাদের যাদের মোবাইলে সমস্যা সাউন্ডে সমস্যা শুনতে পাও না ওরা একটু মোবাইলটা সার্ভিসিং করে নিও মানে একটু দেখিয়ে নিও কোনো দোকানে নিয়ে গিয়ে অনেক আসলে অনেক দিন ধরে ক্লাস করছো তো মোবাইলে সমস্যা হবে এটা স্বাভাবিক এটার জন্য ওয়ারিড হওয়ার কিছু নেই কিন্তু তোমরা সবাই একটু দেখিয়ে নিবে কারণ অনেক দিন ধরে তোমরা ক্লাস করছো অনেকে দেখা যায় বলে ক্লাসের মধ্যে বলে যে আমার কথা শুনতে পায় না ও একজন সবাই শুনতে পাচ্ছে একজন শুনতে পাচ্ছে না তার মানে ওরই সমস্যা তো এই জন্য বলছি যাদের সমস্যা তারা একটু মোবাইলটা দেখিয়ে নিবে মৌসুফা মৌসুফা আমি একটু তোমার সাথে কথা বলবো তুমি আনমিউট হও তুমি আনমিউট হও তুমি মিউট আছো মৌসুফা তোমার শীট গুলো কে কালেক্ট করবে আব্দুল্লাহর মা নাকি তোমার মা যাবে আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না মিস হ্যাঁ আব্দুল্লাহ আমি তো তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি আমি মৌসুফাকে জিজ্ঞেস করেছি ওর সাথে আমি একটু কথা বলি
মিস আমি কি একটি কথা বলতে পারি? হ্যাঁ বলতে পারো, একটু আমি দাঁড়াও একটু মৌসুফার সাথে একটু কথা। আচ্ছা বলো, তুমি বলে ফেলো, মৌসুফার সাথে আমি পরে কথা বলছি, বলো। মিস আপনি এতদিন আমাদের ইংলিশের যে লেকচারগুলো করিয়েছেন, মিস আমাদের তো এই কয়েকদিনের মধ্যে পরীক্ষা, আমাদের এই আমাদের সব পড়া কি শেষ হয়ে গিয়েছে সব লেকচারগুলো? প্রশ্নটা তুমি আমাকে না করে তুমি নিজেকে নিজে করো। আগে তোমাদেরকে আমি কি বলেছি, সিলেবাসটা খুলতে বলেছি, সিলেবাস খুলে দেখো। হ্যাঁ সিলেবাস খুলে দেখো তোমাদের সেকেন্ড মান্থলি টেস্টে কি কি আছে, কত ইউনিট থেকে কত ইউনিট পর্যন্ত আছে, পড়ো। পড়ার পর এতদিন যে লেকচারগুলো দিয়েছি ওগুলোর সাথে মিলিয়ে দেখো, সবাই মিলিয়ে দেখো। এটা কে, ইনতিহা কাউসার, এটা মনে হয় ইয়ে ইশফাক। ইশফাক তুমি ক্লাসে ডিস্টার্ব করবে না, তুমি যদি ক্লাসে ডিস্টার্ব করো আমি তোমাকে রিমুভ করে দিব। আমি তোমাকে বলে দিলাম ক্লাসে যারা ডিস্টার্ব করবে সবাইকে রিমুভ করে দিব, মানে ক্লাস আর জয়েন করতে দিব না। তোমাদের তোমাদের সিলেবাসে কত থেকে কত পর্যন্ত আছে আগে দেখো, কত থেকে কত সেকেন্ড মান্থলি টেস্টের সিলেবাসটা সবাই দেখো, সেকেন্ড মান্থলি টেস্ট। আমি বলেছি প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফগুলো আমি সেকেন্ড টার্মিনালের জন্য দিয়েছিলাম, কিন্তু আমি তখন তো আর জানতাম না যে তোমাদের মান্থলি টেস্ট পরীক্ষা হবে, ওই জন্য আমি আগে দিয়ে দিয়েছি। এগুলো এখন তোমাদের কাছে আছে খুবই ভালো, কিন্তু ওগুলো তোমাদের পরীক্ষার জন্য শিখতে হবে না, শীতে যা দেওয়া আছে সেটাই শিখবে। সাথে একটা বলো, আজকে শীত দিবেন, স্কুলে গিয়ে কালেক্ট করে নিবে 10টা থেকে 2টার মধ্যে যে কোনো টাইমে, মাকে যেতে বলবে। এখন তোমরা দেখো তোমরা সবাই ইউনিট 12 থেকে 18 পর্যন্ত সবকিছু পেয়েছো কিনা, আমি তোমাদের আবার স্ক্রিনটা দেখাবো। হ্যাঁ মিস আপনি কি এটা খুলতে বলছেন? হ্যাঁ, তুমি ইংলিশের সিলেবাস কোনটা জানো না? জি মিস জানি, যেখানে ইংলিশ আছে সেটা খোলো, এতটুকু যদি না পারো আমি এটা সেটা তো দেখছি না, তোমার ওখান থেকে আমার এখানে স্ক্রিনে অত দূর দেখা যাবে না, ঠিক আছে? লেখাগুলো তো ছোট, ইংলিশের সিলেবাস সেকেন্ড মান্থলি টেস্ট উপরে লেখা আছে ইউনিট 12 থেকে ইউনিট 18 পর্যন্ত, ঠিক আছে? ইউনিট 12 থেকে ইউনিট 18। সাইমা তুমি আমাকে কেন সিলেবাস দেখাচ্ছ একটু বলবে? সাইমা তুমি আমাকে কেন সিলেবাস দেখাচ্ছ? আমি কি তোমার কাছে সিলেবাস দেখতে চেয়েছি? ইনফ্যাক্ট আমি কি কারো কাছে সিলেবাস দেখতে চেয়েছি? আমি তো কারো কাছে সিলেবাস দেখতে চাইনি, তোমাদেরকে আমি বলেছি তোমরা নিজেরা দেখো সেকেন্ড মান্থলি টেস্টের সিলেবাসটা দেখো, ইউনিট 12 থেকে ইউনিট 18 পর্যন্ত আছে। এবং সাথে কি আছে সাইমা, সাথে কি আছে আব্দুল্লাহ? হ্যাঁ ওটা হচ্ছে রাইমসটা, ঠিক আছে? রাইমসটা কিন্তু সবাই শিখবে, হ্যাঁ সবাই কিন্তু শিখবে। বারবার বলছি তোমাদের সিলেবাস হচ্ছে সেকেন্ড মান্থলি টেস্ট, সেকেন্ড মান্থলি টেস্ট। আব্দুল্লাহ কি বসে বসে কলম দিয়ে খেলছো? ইশফাক মুখের ভেতর আঙ্গুল দিয়ে কি করছো? তোমার হাতে সব জার্মস না? আব্দুল্লাহ তোমাকে কি বলেছি, তুমি ওই মেসেজটা তোমার মাকে দিয়ে দিবে, যেহেতু উনি চাকরি করেন, ওনার একটা সুবিধাজনক টাইমে গিয়ে ওনার থেকে নিতে হবে, ঠিক আছে? মাকে সেটা বলে দিবে। আর মৌসুফার এটা কে, মৌসুফারটা কে কালেক্ট করবে? আমার মা অথবা ওর মা। আচ্ছা না আজকে তো মৌসুফার মার অফিস বন্ধ আছে, আমি ওই জন্যই মৌসুফাকে বলছিলাম, কারণ উনি তোমার মা জিজ্ঞেস করছিল। আচ্ছা সবাইকে বলো মিস আমার মা কালেক্ট করে নিবে। আচ্ছা তোমার ওর মা তোমার কি হয়, মৌসুফার মা তোমার কি হয়?
মামি আচ্ছা আচ্ছা ইফতি আমিন আসির ইন্তিসার আচ্ছা তোমাদেরকে ইফতি আমিনের জন্য দিচ্ছি দেখো ইফতি আমিন আমি তোমার জন্য ইফতি আমিন কি শুনতে পাচ্ছো আমি তোমার জন্য ওই প্যারাগ্রাফ গুলো দিচ্ছি যদিও এগুলো এবার পরীক্ষায় আসবে না তারপরেও তোমার মা বলেছে তোমাকে শিখানোর জন্য এই যে একটু নিয়ে ফেলো এই যে রেইনবোটা নাও অর্ক দেখি শুধু ক্লাসে জয়েন করো স্ক্রিনে দাগ দেওয়ার জন্য অর্ক দে আচ্ছা তারপর আরেকটা আছে ইফতি ইফতি আরেকটা আছে সেটা নিয়ে ফেলো এই যে শেপ সরি 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 এক মিনিট এক মিনিট এক মিনিট এই যে নাও মিস্টার শেপটা নাও তোমাদেরকে নিতে বলিনি আমি এটা ইফতির জন্য দিয়েছি আমি এটা ইফতির জন্য দিয়েছি ইফতি তুমি নিয়েছো আচ্ছা ঠিক আছে এখন তোমরা দেখো সবাই এখন তোমরা সবাই দেখো আমি একদম প্রথম থেকে ইউনিট 12 থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের তোমরা যে স্ক্রিনশট সবাই শুনতে পাচ্ছো সবাই সবাই যে স্ক্রিনশট গুলো নিয়েছো হ্যাঁ না এখন আর কিছু দিব না এখন একটু প্রথম থেকে দেখো না এখন দিব না এখন দিতে পারবো না এখন যেটা বলি সেটা শোনো সেটা হচ্ছে দেখো ইউনিট 12 সবাই শোনো ইউনিট 12 থেকে এই দেখো এখানে ইউনিট 12 কে কথা বলছে কে কথা বলছে ইশফাক আমি তোমাকে বারবার বলছি তুমি কিন্তু ক্লাসে প্রচুর ডিস্টার্ব করছো আবার কথা বলে আচ্ছা শোনো এখানে দেখো সময় দেখো ইউনিট 12 ইউনিট 13 আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো 13 ইউনিট 13 এর পর আছে আমি দেখাচ্ছি আবার দিব প্রথম থেকে একটু তোমাদেরকে দেখিয়ে নে ইউনিট 14 ইউনিট 15 তারপর দেখো তারপর ইউনিট 14 15 মানে এগুলো সহ ঠিক আছে তারপর তারপর এই দেখো 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 আস্তে আস্তে তারপর হচ্ছে এই যে এই এই জায়গায় এসে দেখো ইউনিট 16 17 18 একসাথে এটা না ইউনিট 19 20 এখন তোমরা তোমাদের যেখানে লিখেছো খাতায় হোক তোমাদের তোমরা স্ক্রিনশট নিয়ে থাকো তোমাদেরকে আমি এখন একটা কাজ দিচ্ছি সেটা হচ্ছে তোমরা ইউনিট 12 থেকে ইউনিট 18 পর্যন্ত সবগুলো নোটস নিয়েছো কিনা একবার চেক করো সবাই চেক করো প্রথমে আমি ইউনিট 12 দিছি প্রথমে ইউনিট 12 দিয়েছি ওয়ার্ড মিনিং নেক্সট সেন্টেন্স সব নিয়েছো কিনা সবাই একটু চেক করো এগুলোই তোমরা শীটের মধ্যে পাবে এগুলো তোমরা শীটের মধ্যে পাবে এখন সবাই একটু দেখো চেক করো সবকিছু তোমরা পেয়েছো কি আমি কিন্তু কাউকে কোনো কথা বলতে বলিনি আমি কিন্তু কাউকে কোনো কথা বলতে বলিনি আমি বলেছি সবাই একটু মিলিয়ে দেখো ইউনিট 12 শেষ হলে ইউনিট 13 আসো তোমরা যখন বলবে যে ইউনিট 12 শেষ আমি স্ক্রিনটা স্ক্রল করে নিচে নামবো ঠিক আছে আমি স্ক্রিন স্ক্রল করে নিচে ইউনিট 12 ইউনিট 12 শেষ হলে সবার শেষ হোক সবাই শেষ হলে আমাকে বলবে তারপর আমি ইউনিট 13 এ যাব ঠিক আছে তাহলে তোমরা মিলিয়ে দেখো Thank you.
আমি ইউনিট 13 এ গিয়েছি, দেখো ফারিয়া, দেখো ইউনিট 13 এ দেখো ফারিয়া অনেকদিন ক্লাসে ছিল না। মিস এগুলো কি লিখতে হবে? এগুলো আগে দেওয়া হয়েছে, এগুলো আগে সবাই পেয়েছে। এখন তুমি যদি আগে পেয়ে না থাকো, তুমি এখন স্ক্রিনশট নিয়ে নাও। ফারিয়া তুমি অনেকদিন ক্লাসে অ্যাবসেন্ট থাকো, তুমি যদি না পেয়ে থাকো তাহলে তুমি স্ক্রিনশট নিয়ে নাও। ফারিয়া কি বলছি বুঝতে পারছো? তোমরা যারা আগে পাওনি তারা একটু, এই যে ইউনিট 13, এগুলো তো সব ইউনিট 13, প্রত্যেকটা লাইন একটু মিলিয়ে দেখো পেয়েছো কিনা। মিস আমার শেষ, মিস আমার আগে থেকে শেষ। সবাই একটু দেখো, আচ্ছা এরপর আমি ইউনিট 14-15 আইটু নিচে নামছি, স্ক্রল করে দেখো, আমি স্ক্রল করে নিচে নামছি, সরি। সবাই দেখো সবকিছু পেয়েছো কিনা, আর রাইমসটার কথা সবাই মনে রাখবে, ডেজ অফ দা উইক। রাইমস কি, রাইমস কি আসবে? সবাইকে কি বলছি, রাইমস কি আসবে? হ্যাঁ মনে রাখবে। আরাফ, আরাফ দেখি, সবাই নাও, সবাই নাও, এগুলো এগুলো চেক করে দেখো। যারা ধরো অনেক সময় হয় না লেখার সময়, আমাদের অনেক কিছু মিস হয়ে যায়, এখন এরকম কারো কোনো কিছু মিস হয়েছে কিনা দেখো। ফারিয়া তুমি অনেকদিন ক্লাসে ছিলে না, একটু তুমি একটু মনোযোগ দিয়ে সব দেখো, একটু নিয়ে ফেলো। আব্দুল্লাহ, মৌসুফা দুজনকে বলছি, আব্দুল্লাহ তুমি কি স্ক্রিনশট নেওয়া শিখেছ? আব্দুল্লাহ ইয়েস মিস, তুমি কি আমি আব্দুল্লাহর সাথে কথা যখন বলি তখন ও চুপ হয়ে যায়, কেন তুমি চুপ হয়ে যাও? ইয়েস মিস, তোমাকে আমি কি বলছি, আমি তোমাকে বলছি তুমি কি স্ক্রিনশট নেওয়া শিখেছো? ইয়েস মিস আমি শিখেছি। হ্যাঁ এটা কিন্তু দরকার আমাদের ক্লাসের জন্য, সব সময় হয়তো বা পড়া বেশি থাকলে, সেটা শুধু আমার সাবজেক্টের জন্য না সব সাবজেক্টের জন্যই, অনেক সময় দেখা যায় অনেকের বাসায় ইলেকট্রিসিটি চলে যায়, অনেক সময় টিচারদের প্রবলেম হয়, তোমরা যদি লিখে শেষ করতে না পারো স্ক্রিনশটটা নিয়ে রাখলে পরে তোমরা এটা তোমাদের সময় মতো তোমরা এটা কি করবে স্ক্রিনশট মানে খাতায় যেগুলো নোটস ওগুলো তুলে নিতে পারবে। আমার কথা হচ্ছে অনেক সময় তোমাদেরও নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, অনেক সময় টিচারদেরও থাকতে পারে, তাহলে এটা আমরা কি করতে পারি, এটার ব্যাকআপ হিসেবে আমরা কি করি, এটা আমরা কাজগুলো করে রাখবো। Mama, can you break something?
কি মৌসুফা গান করছে? মৌসুফা প্রায় সময় গান করে। মিস ইউনিট 15 টা দেন তো। হ্যাঁ দিচ্ছি। একসাথে আবার 16 17 18 একসাথে 14 আর 15 টা সবাই একটু মিলিয়ে দেখো। সবাই নিয়েছ? বলো আমি তোমরা একটু মিলিয়ে নাও, তারপর তোমাদেরকে কালকে কি পড়া আমি বলছি। দেখো ইউনিট 16 17 18 সবাই দেখতে পাচ্ছ? ইউনিট 16 17 18 একসাথে, সরি 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 সরি, ইউনিট 16 17 18 একসাথে সবাই দেখো। ফারিয়া তোমার বোন কি 8-এ পড়ে না 7-এ পড়ে? বুঝি না কোন ক্লাসে পড়ে। কিছু লেখাবেন না? না, সিডাব্লিউ কিছু লিখাবো না, কারণ এটা সিডাব্লিউ লিখাবো কালকে। ইউনিট 12 থেকে ইউনিট 18 পর্যন্ত যে পড়াগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, ভালো করে শোনো সবাই। আমি আর বলবো না, আমি কিন্তু রিপিট করব না, আমি কিন্তু রিপিট করব না, বারবার বলছি। ইউনিট 12 থেকে ইউনিট 18 পর্যন্ত যে পড়াগুলো পরীক্ষার সিলেবাসে আছে, আজকে সবাই ভালো করে পড়বে। আমি কালকে সবাইকে মুখে পড়া জিজ্ঞেস করব, সাথে ডেজ অব দ্য উইক রাইমসটা মুখস্ত করবে। সবাইকে আগামীকাল মুখে পড়া নেওয়া হবে, সবাইকে, কেউ বাদ যাবে না, ঠিক আছে? আমি ট্রু ফলস, কোয়েশ্চেন আনসার, ওয়ার্ড মিনিং, রিঅ্যারেঞ্জ সেন্টেন্স সব জিজ্ঞেস করব, ঠিক আছে? পরীক্ষার আগে আরেকটা ক্লাস আছে, তো আগামীকাল তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে, এটাই। হ্যাঁ, পরীক্ষার আগে আর কোনো ক্লাস নেই, আগামীকালই পরীক্ষার আগে লাস্ট ক্লাস। তোমাদের যদি নিজেদের কোনো সমস্যা তোমরা পাও, তোমরা আগামীকাল ক্লাসে আমাকে জানাবে। ইউনিট 12 থেকে ইউনিট 18 পর্যন্ত এখানে যা যা দেওয়া হয়েছে, এক মিনিট তোমরা একটু বসো তো, তোমরা একটু বসো, ইউনিট সবাই একটু বসো।
হ্যাঁ ঠিক আছে, যেটা বলছিলাম লেখাগুলো তো শীতে থাকে, হ্যাঁ শীতেও থাকবে, এই পড়াগুলো শীতে সব থাকবে। তোমরা শীটগুলো একটু কালেক্ট করে নিবে সবাই, ঠিক আছে? শীটগুলো সবাই একটু কালেক্ট করে নিবে, বারবার বলছি। ওকে মিস, ঠিক আছে, শীটগুলো সবাই একটু কালেক্ট করে নিবে আর পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। আর বারবার বলছি, প্যারাগ্রাফ থাকবে না, রাইমস থাকবে, এবং ইউনিট 12 থেকে 18 পর্যন্ত থাকবে। সিলেবাসে স্পষ্টভাবে লেখা আছে কি থাকবে, সবাই সিলেবাসটা পড়বে, সিলেবাসে স্পষ্টভাবে লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ বলো। এভাবে মিস করে এতক্ষণ ধরে টানার কি দরকার, কি বলতে চাচ্ছো বলো। না থাকবে না, আমি আমি কি বাংলা কথাও বুঝো না তোমরা? এতক্ষণ কি বলছি, সিলেবাসটা কেন দিয়েছে তোমাদেরকে, সিলেবাসটা কেন দিয়েছে, সিলেবাসটা খোলো। প্রথমেই তো ক্লাসের শুরুতে বললাম সিলেবাসটা খুলে দেখো কি কি আছে। সিলেবাস একদম স্পষ্ট লেখা, স্পষ্ট ভাবে লেখা আছে ইউনিট 12 থেকে 18, এবং যে রাইমসটা দিচ্ছি সেটা লেখা আছে। সবাই একটু সিলেবাসটার দিকে দেখো তো, একটু ভালো করে দেখো, লেখা আছে কিন্তু। সাইমা, ইফতি, আশরাফুল, সামিহা, তোমাদের কি কোনো সমস্যা আছে? ফারিয়া, সাদ, আসির, সরি ইফতিসার, তোমাদের কি কোনো সমস্যা আছে? তারপর কালকের পড়াটা কি সবাই বুঝে পেয়েছো? আগামীকালের পড়াটা সবাই পড়া শিখে আসবে, কেউ বলবে না যে টিচার আমি পড়া শিখিনি। কালকে কিন্তু পড়া না শিখলে কিন্তু আমি কিন্তু তোমাদের তোমাদের পরীক্ষা থেকে মার্কস কাটবো। কালকে যদি তোমরা পড়া না শিখো আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা থেকে মার্কস কাটবো, ঠিক আছে? সবাই পড়াগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আর দেখো আগে তোমরা রাইমস লিখতে ভালো করে, কমা, ফুল স্টপ এগুলো দিতে না, এখন কিন্তু এগুলো না দিলে আমি নাম্বার কাটবো। হ্যাঁ বলো বলো, বলো আবার বলো। কালকের পরে কি দিবে আমি তো বুঝি না। ইউনিট 12 থেকে শোনো, ভালো করে শোনো, ইউনিট 12 থেকে ইউনিট 18 গুলো যে নোটস গুলো তোমাদেরকে ক্লাসে দেওয়া হয়েছে এগুলো কালকে সব আমি মুখে পড়া নিব। এখান থেকে এই যে মেক সেন্টেন্স, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, এগুলো যেগুলো আছে আর কি, সাথে রাইমসটা, ডেজ অফ দা উইক, ঠিক আছে? বুঝতে পেরেছো ইন্টিসার? সবগুলো পড়বে, কারণ পরীক্ষার আগে আগামীকালই তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস, সামনে শনিবারে তো তোমাদের তোমাদের পরীক্ষা।
ঠিক আছে আর কারো কোনো সমস্যা আছে আশরাফুল আপু ইশফাক ইশফাক ছেলেটা ইশফাক আর কো মিস আমার কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভেরি গুড ইশফাক আর কো ইফতি তোমার প্যারাগ্রাফের প্রবলেমটা সলভ হয়েছে তুমি পেয়েছো তো এখন আচ্ছা ঠিক আছে শোনো ক্লাসে যদি কিছু না পাও অনেক সময় দেখা যায় অনেক সময় কি হয় তোমরা ক্লাসে অনেক কিছু নাও না এটা পরে আবার হোয়াটসঅ্যাপে দেওয়া এটা আসলে সম্ভব হয় না ঠিক আছে টিচারদেরও অনেক কাজ থাকে অনেক ব্যস্ত থাকি ক্লাসের মধ্যে চেষ্টা করবে তোমাদের প্রবলেম গুলো আমাকে বলে ফেলার জন্য হ্যাঁ মনে না থাকলে একটু মনে করে বলার চেষ্টা করবে যে টিচার এটা পাইনি বা এটা তো সমস্যা সামিহা আমি কিন্তু কথা বলছি দরকারি কথা বলছি আর তুমি কলম দিয়ে বা যেটা দিয়ে জানি না কি দিয়ে খেলছো সবাই স্কুল থেকে গিয়ে খাতা কালেক্ট করবে শীট কালেক্ট করবে সেটা তো একটা আছে ইশফাক এই ছেলেটা ইশফাক তুমি তোমার মার নামটা এটা আমি জানি না কার নাম এটা তোমার মার নাম নাকি অন্য কারো নাম এটা দেখি রিনেম করে তোমার নাম লিখো আমি তো কার নাম বোনের নাম ও বিকালে ক্লাস করে যার জন্য ও বিকালে ক্লাস করে এই জন্য আচ্ছা সবাই শুনতে পাচ্ছো এখন আর কারো কি কোনো সমস্যা আছে শব্দ আসছে যার ওখান থেকে শব্দ হচ্ছে সে মিউট হয়ে যাও সাইমা তোমার আশরাফুল আশরাফুল দেখি মিউট হও তোমরা তো বুঝো কার ওখান থেকে সাউন্ড হয় যার ওখান থেকে সাউন্ড হয় সে একটু মিউট হয়ে যাবে ঠিক আছে সবাইকে বলছি তোমরা শীটটা কালেক্ট করে শোনো শীটটা কালেক্ট করে তারপর শীটটা কালেক্ট করবে শীটটা কালেক্ট করার পর শীটটা কালেক্ট করবে খাতা স্কুল থেকে যা যা দেয়া হয় কালেক্ট করবে কালেক্ট করে দেখবে শীটের মধ্যে সব দেওয়া আছে যেগুলো ক্লাসে দেওয়া যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে ওগুলোই দেওয়া আছে এর বাইরে আর কিছু দেওয়া নেই আর আগামীকাল কেউ পড়া শিখা ছাড়া ক্লাসে আসবে না সবাই পড়া শিখে আসবে ওকে ওকে মিস ঠিক আছে সবাই আমি সবার কাছ থেকে পড়া নিব আজকে ক্লাসে যতজন প্রেজেন্ট আছে সবার কাছ থেকে আমি পড়া নিব ওকে আসসালামু আলাইকুম।